বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নিম্নচাপ, আর এই নিম্নচাপ থেকে আগামী কয়েকদিন সুন্দরবন তথা পশ্চিমবঙ্গের আকাশের আবহাওয়া কেমন যাবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কারো চর্চা আবহাওয়াবিদদের মধ্যে। কেননা মে মাসে সাধারণত বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণীয় গর্তগুলো সবই চলে আসে সুন্দরবন অথবা উড়িষ্যা উপকূলের দিকে। আয়লা থেকে আমফান সবার গতি কিন্তু ছিল এই সুন্দরবন উপকূলের দিকে, আর তাই ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের মধ্যেও। সাধারণ মানুষরাও ইতিমধ্যেই ভয়ে বুক দুরু দুরু অবস্থাতেই নিজেদের ফসল তুলতে মাঠ থেকে ব্যস্ত। ইতিমধ্যে এই ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে আন্দামান সাগরে। সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে, ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথেয়তা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।